ডিগনিটির জন্য করি এবং ইনটিগ্রিটির আমার কোয়েশ্চেনও কোনোদিন হয়নি উনত্রিশ বছর কংগ্রেস করেছি তখনও হয়নি এই তেইশ চব্বিশ চব্বিশ চলছে তেইশ পূর্ণ হয় তৃণমূলকেও কোনো দিন আমার বিরুদ্ধে কোনো কথা একটি কথাও তো বলতে পারেননি যে আমি এটা করেছি ওটা করেছি পেগাসাইজ ইউজ করেও বলতে পারবে না এই বাহাত্তরের বাহাত্তরেরা যেমন কংগ্রেস করতো আর সিপিএম এর সঙ্গে যোগাযোগ রাখতো সেটা তো আজকে দিনের আলো নতুন পরিষ্কার এটা ঘটনা আজকেও সফর করতে হচ্ছে কংগ্রেসকে সেই সমস্ত দাদাদের জন্য মানে আমারও এক সময় নেতাদের জন্য আর এখনো তৃণমূল করে কিন্তু অন্য দলের সঙ্গে সক্ষতা প্রেম ভালোবাসা সম্পর্ক মেনটেন করে কিন্তু আমি এগুলো কোনো আপনার কথার রেস ধরে বলছি আপনার নামের বানান যেটা দিয়ে শেষ স আপনি যে দুটোর কথাই বলেছেন স নিয়ে এক সুদীপ এক সন্দেশখালী এই যে দলের সঙ্গে দলের সঙ্গ ত্যাগ করে গেলেন সেটা কি সুদীপ না সন্দেশখালী সেটার সঙ্গে নিশ্চয়ই এই বিভিন্ন যে দুর্নীতি স্ক্যাম শুনতে 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 অসুস্থ হয়ে পড়ছি ক্লান্ত হয়ে পড়ছি এবং তার পরপরই এই সন্দেশকালীর ঘটনা আমাদের তো লড়াই ছিল সিঙ্গুর নিয়ে তাপসী মালিক নিয়ে ছোট আঙারিয়া নিয়ে নন্দীগ্রাম নিয়ে তাহলে বকটুই কেন সন্দেশকালী কেন তৃণমূল কি নিজের অবস্থা থেকে সরে যাচ্ছে যে ইস্যু নিয়ে তারা ক্ষমতা এসেছিল একশো বার বার এটা দলের মধ্যে বলার চেষ্টা করেছিলেন আপনি আমি খুবই সব জানি সাংবাদিকরাও জানি যে আমি খুব ঠোটকাটা স্পষ্টবাদী যখন যেখানে যেভাবে পেরেছি তখন সেখানে সেভাবেই আমি বলেছি এবং সেটা বোধহয় কারুরই অজানা নয় কিন্তু এভরিথিং ওয়েন্ট ইন ভেইন আপনি যে চেয়ারের শো পরিবেদনা আপনি যে চেয়ারে বসে আছেন চেয়ারের একটা ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় দল ত্যাগ করে এলেন কংগ্রেস আগেই ত্যাগ করেছেন নতুন নতুন কোন ছবি ওখানে বসবে আমি জানি না কি ছবি বসবে কি ছবি বসবে না আমি কি করে এখনই বলবো আমি তো বলতে পারি না তবে এটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক তো আজকের নয় আর তৃণমূল গঠিত হওয়ার কিছুদিন পরে অবশ্য আমি তৃণমূলে যোগদান করেছি সঙ্গে সঙ্গে করিনি তার আগে কংগ্রেসে থাকাকালীনই আমাদের দুজনের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল তো সুতরাং অনেক স্মৃতি অনেক ঘটনা অনেক ছবি তো ছিল এটা কি কেউ আমরা অস্বীকার করতে পারি বারোই ফেব্রুয়ারি আপনার বাড়িতে রেড হলো আপনার দল মানে ছেড়ে আসা দল সদ্য ছেড়ে আসা দল বলছে আপনাকে নাকি ফোনেই পাওয়া যায়নি তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল শেষে যখন যোগাযোগ করা হলো তো একটা নিয়ে গেছিল আরও তো একটা ফোন এবং ল্যান্ডলাইন ছিল সেগুলো যদি না জানে এবং আমার সঙ্গে যোগাযোগ করা বা আমাকে ডেকে নেওয়া সেটার জন্য কি খুব একটা তাপস রায়ের বিরুদ্ধে তো দল দল তো বিবৃতি দিয়েছে তাপস রায়ের বিরুদ্ধে আয়দার হি ইজ ওভার কনফিডেন্ট অর থিংস পিপল অফ বেঙ্গল আর ফুল এটা নিয়ে কিছু বলবেন জানুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমি আমি তো সর্বত্র ঘোরাফেরা আমার যে দায়িত্ব পালন করেছি তো সুতরাং এটা বোধহয় ঠিক নয় আপনার দল বলছে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন অথবা বাংলার মানুষকে আপনি বোকা ভাবছেন এটা যারা বলছে এটা তারা নিজেদের আয়নায় আমাকে দেখছে না তো আপনার ফোন ক্রমাগত বেঁধে চলেছে তার মধ্যে একটি বিশেষ নাম্বার সকলের নজরেও এসছে প্রশান্ত কিশোর আপনাকে ফোন করে চলেছে আমি জানি না কোন নাম্বারটা আমি জানি না আমার এখানে নিশ্চয়ই করা নেই সেই জন্য আর কি